সুভরাজ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে সকলকে আরও একটি নতুন তথ্যমূলক ভিডিওতে স্বাগত জানাই। আপনারা জানেন সুভরাজ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড বিশেষ করে বিভিন্ন ধরনের ঔষধি ফসল, একই সঙ্গে সব ধরনের কৃষিজ দ্রব্য চাষ এবং ক্রয় বিক্রয় নিয়ে কাজ করে। কোনো কৃষক অথবা কোনো কৃষক সংস্থা যদি কোনো ধরনের কৃষিজ পণ্য, বিশেষ করে কোনো ঔষধি ফসল চাষ করে থাকেন, সেগুলো আপনারা সরাসরি বিক্রির জন্য আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওতে আমি মেইনলি যে চাষ বা যে ফসলটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হিবিসকাস। এই ভিডিওতে আমরা হিবিসকাস চাষের পুরো পদ্ধতি, কত টাকা খরচ এবং কত টাকা আয় হয় সম্পূর্ণটাই তুলে ধরব। আপনারা এখন ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে হিবিসকাস, যার বাংলা নাম বন জবা অথবা এর সাইন্টিফিক নেম হচ্ছে রোজেলা হিবিসকাস সাবদারিফা। এটাকে আমরা অনেকে চলতি ভাষায় টক গাছ বা টক ফুল বলে চিনি। আসুন এবার রোজেলা হিবিসকাস চাষের যে সম্পূর্ণ পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলে রাখি, এই যে রোজেলা হিবিসকাস বা বন জবা, সেটি যে কোনো ধরনের মাটিতে, বেলে, দোয়া, সেটেল, সব ধরনের মাটিতেই চাষ সম্ভব। কিন্তু যেখানে জল দাঁড়ায় সেখানে এটি চাষ করবেন না। এটি বিশেষ করে বর্ষার সময়ের চাষ, এটি জুন, জুলাই, আগস্টের প্রথম দিকে লাগানো যাবে। এই চাষের মোট সময়কাল মাত্র 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাসের মধ্যে সম্পূর্ণ চাষ সম্পূর্ণ হয়। আপনারা যেই জমিতে চাষ করবেন বলে ঠিক করেছেন সেই জমিকে আগে প্রথমে রোটাভেটার দিয়ে চাষ করে নেবেন। চাষ করার পর যেন জল বেরিয়ে যাবে জমি থেকে সেরকম ব্যবস্থা করে রাখতে হবে, কারণ এটি একটি বর্ষার সময়ের চাষ। তো প্রথমেই সম্পূর্ণ জমিকে সুন্দরভাবে চাষ করে নিতে হবে। তারপর যদি আপনারা কোনো রকম গোবর সার ব্যবহার করতে চান করতে পারেন, অথবা যদি কোনো রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে চান করতে পারেন। তবে এই চাষে সার বা কীটনাশক ব্যবহারের তেমন কোনো প্রয়োজন পড়ে না। আপনারা এখন যেটি দেখছেন ছবিতে সেটি হচ্ছে হিবিসকাসের বীজ। এই বীজগুলোকে একদিন রৌদ্রে দিয়ে আপনারা বিঘা প্রতি 2 কেজি হিসাবে পুরো জমিতে সমানভাবে ছড়িয়ে দিন, অর্থাৎ বুনে দিন। অথবা আপনারা লাইন বাই লাইন করেও বুনতে পারেন। একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব 6 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 1 ফিট মতো রেখে আপনারা সারা জমিতে লাগাতে পারেন। জমিতে বীজ ফেলার পরেই পুরো জমিকে একবার সুন্দরভাবে সেচ করে নিন। অবশ্যই আপনারা সেচটা করবেন বোনার পরেই। তার একদিন পরেই দেখবেন বীজ থেকে অঙ্কুর বেরোতে শুরু করবে এবং এটি 1 থেকে 2 দিনের মধ্যেই অঙ্কুর প্রায় সবগুলোই গজিয়ে ওঠে। হিবিসকাস বীজের ক্ষেত্রে প্রায় 70% জার্মিনেশন দেখা যায়। বীজ রোপণ করার 1.5 থেকে 2 মাসের মধ্যেই গাছগুলো ঠিক এই রকম দেখায়, অনেকটা ম্যাস্তা পাট বা ঢেঁড়স গাছের মতো। এই গাছগুলো কোনো রকম গবাদি পশু বা বন্য পশু খায় না, অথবা তাদের কোনো প্রকোপ দেখা যায় না। সুতরাং এই চাষ করার জন্য জমিতে কোনো রকম ঘেরার প্রয়োজন নাই, আপনারা আরাম করে এই চাষ করতে পারেন। এটি যেহেতু বর্ষার সময়ের চাষ, জমিতে কিছু ঘাস দেখা যেতে পারে। কাজ শুধু একটাই, এই ঘাসগুলোকে কিছু লেবার দিয়ে তুলে ফেলা। জমি পরিষ্কার থাকলে গাছের গ্রোথ খুব সুন্দর হয়, আপনারা সকলেই জানেন। এই চাষে পরিচর্যা বলতে সময় মতো জমিতে মাত্র 1 বার লেবার লাগিয়ে গাছটা তুলে ফেলতে হবে। তারপর আস্তে আস্তে গাছগুলো এই ধরনের আকার ধারণ করবে এবং পাতাগুলো দেখতে ঠিক এই রকম প্রকৃতির হবে। তারপরেই 3 মাস পর থেকেই জমিতে ফুল আসতে শুরু করবে এবং ও যে কাণ্ডটা অনেকটা লাল প্রকৃতির হয়, যে মেইন ফুলটা দেখলেন তার উপরে এরকম পাপড়িওয়ালা একটা ফুল থাকবে। এই ফুলগুলো সাদা, ঘিয়া অথবা লাল, যে কোনো ধরনের হতে পারে। এই যে পাপড়িযুক্ত ফুল দেখছেন, এই পাপড়িগুলো কিছুদিন পরেই ঝরে যাবে এবং ঝরে যাওয়ার পর গাছটা ঠিক এই ধরনের ফুল থাকবে। এই ধরনের ফুলগুলোই বিক্রিযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন পাপড়িটা ঝরে যাবে এবং বাকি যে লাল অংশটা সেটা বিক্রিযোগ্য, এবং যখন গাছটি ম্যাচিওর হবে ঠিক এই প্রকৃতির দেখাবে। অর্থাৎ গাছে কোনো রকম পাতা থাকবে না, শুধুমাত্র এই ধরনের ফুল থাকবে যেটা পুরো অংশটাই লাল থাকবে। ফুলের ভেতরে যে অংশটি দেখতে পাচ্ছেন সবুজ রঙের, সেটি হচ্ছে বীজ। এই বীজগুলোকে এবং পাপড়িগুলোকে হাত দিয়ে আলাদা করতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো এবং পাপড়িগুলোকে হাত দিয়ে আলাদা করতে হবে। এই পাপড়িগুলো তারপর রোদ্রে শুকিয়ে সরাসরি বিক্রিযোগ্য হয়ে উঠবে। পাপড়িগুলোকে হাত দিয়ে আলাদা করার পর সেগুলোকে কয়েকদিন রৌদ্র শুকাতে হবে। শুকানোর পর এরকম আকার ধারণ করবে এবং সেগুলি সরাসরি বস্তাবন্দি করে বিক্রিযোগ্য হয়ে উঠবে। এবং ভেতরে যে সবুজ রঙের বীজটা দেখলেন, সেই বীজের ভেতরেই এ ধরনের ছোটো ছোটো বীজ থাকে। সেই বীজগুলোকে আপনারা পরবর্তী সময়ে চাষের জন্য ব্যবহার করতে পারেন অথবা আমাদের কোম্পানিতেও সরাসরি বিক্রি করতে পারেন। এই লাল পাপড়িগুলোকে বস্তাবন্দি করে আমাদের কোম্পানির কাছে কেজি প্রতি 170 থেকে 200 টাকা কেজি করে বিক্রি করতে পারেন। এই চাষ খুব কম খরচেই হয়ে যায় এবং কোনোরকম পরিচর্যার প্রয়োজন পড়ে না। এক বিঘা চাষ করতে প্রায় 3000 টাকার মতো খরচ হয় এবং বিক্রি হয় প্রায় 20000 টাকার মতো। অর্থাৎ এক বিঘা চাষ করে আপনারা 15 থেকে 17000 টাকার মতো প্রফিট করতে পারেন এবং সেগুলো বিক্রি নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সরাসরি আপনারা বিক্রি করতে পারেন। এই চাষ সম্পর্কে বিস্তারিত জানার জন্য অথবা আমাদের কোম্পানির সম্পর্কে বিস্তারিত জানার জন্য অথবা যদি কেউ কোনোরকম ওষুধি ফসল চাষ করে থাকেন সেগুলো বিক্রি করার জন্য আমাদের কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি আছে তাতে আপনারা সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের কোম্পানির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি সেটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখানে জয়েন হয়ে যে কোনো বিষয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার। আমাদের কোম্পানি সুভরাজ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, আমাদের হেড অফিস কলকাতা রাজারহাট এবং ব্রাঞ্চ অফিস মুর্শিদাবাদে। আপনারা সরাসরি সেখানে ভিজিট করতে পারেন। এই ধরনের আরও ওষুধি ফসলের সম্পর্কে তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বিভিন্ন সময়ে এই ধরনের ওষুধি ফসল সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আসি এবং ক্রয় বিক্রয় করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।